কোন রকম তারা এই কর্ণপাত করে না তারপরে এই যে মানে এরা যেভাবে এত খোলা মেলা এত মিথ্যা কথা বলে বিজ্ঞান সম্পর্কে বলেন যে কোনো সম্পর্কে একটা একদম পঙ্গু দিতেছে বাচ্চা কাচ্চা এখনকার এইভাবে এইভাবে মানে এত মিথ্যা কথাগুলি তারা বলে যে একটা জাতিকে তারা ধ্বংস করে দিতেছে এই ব্যাপারে কি সরকারের কোনো দায়িত্ব নাই যে এইভাবে এই এত মিথ্যা কথাগুলি অন্তত না বলে ধর্মের কথা বলে বলুক কিন্তু এই যে ধর্মের নামে বিভিন্ন মিথ্যা কথাগুলি তারা ওয়াজে রহ বলে এগুলি কি মানে সরকারের কি উচিত না একটু কে নজর দেয়া না এগুলো তো এই যে মনে করেন হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে না এটা তো তাদের ধর্মে আছে এরকম এখন এটা যদি তারা এটা তো আর মিথ্যা কোনো কথা না তথ্যটা তো মিথ্যা না আছে এরকম না তো এগুলি বলে বলুক ঠিক আছে কিন্তু এই যে আপনারা অনেক জ্ঞান বিজ্ঞান সম্পর্কেও অনেক কথাগুলি বলে এবং তারা অনেক কিছু একদম চাক্ষুষ প্রমাণিত কথাগুলি যে বলে একটা জাতিকে যে এইভাবে একেবারে মূর্খ

একটাও আমি বাদ দিই না কিন্তু যা শুনি আপনাদের এখান থেকে আমি হলো হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে যদি এক মানে আপনাদের এখান থেকে শোনার পরে ধর্মের প্রতি বিশ্বাস জিনিসটা একেবারে চুরমার হয়ে গেছে এটা আমার ভিতরে আসলে আমি আমার নিজের থেকে আমি যেটা মানে ফিল করি মানুষের মনে যদি প্রথম থেকে একটু সন্দেহ থাকে সেই জায়গায় যদি কেউ ওইটা ক্লিয়ার করে এরপরে আর ধর্মের প্রতি বিশ্বাস মানুষের থাকে না তারপরও এখানে আমি যে সব প্রশ্ন প্রশ্ন শুনি মানুষের আমার অবাক লাগে তারা এত প্রশ্ন কি করে আসে এত মানে সামান্য অথচ তারা বাস্তবে কিন্তু এত মানে খোটাইয়া কোনো কিছুই দেখে না আমি আপনার এই যে আপনাদের লাইভে আমি প্রথম শুনছি আপনি হিন্দু ধর্মের যে আহ জাতি বর্ণভেদ যেটা ওইটা যেদিন আমি আপনাদের থেকে প্রথম শুনলাম আমরা তো যখন পড়ছি গীতা টিতা পড়ছি তখন তো ভালোই লাগছে হ্যাঁ কত সুন্দর কথা আসলেই কিন্তু যেদিন আমি আপনার এখান থেকে শুনলাম কথাটা আমার মানে আঘাত লাগছে একেবারে সত্যি কথা ঠিকই তো তো মানুষের মধ্যে কেন ভেদাভেদ করবে সে ব্রেনে ঈশ্বরী হয়ে থাকে সে কেন এরকম ভেদাভেদ সৃষ্টি করে বানাবে আমি মনে করেন আমরা যেই সব জিনিসগুলি নর্মালি মানে এই যে ইসলাম ধর্মের অনেকে আসে বলে কথা ঠিক আছে প্রথমে এগুলি মনে খারাপ ভাবে আসে না কিন্তু মানুষের মধ্যে আপনাদের এখানে অনেক শিক্ষিত মানুষ আসে তারা ওই যে একটা লোক আসে ডাক্তার একটা ছেলে ওই যে সেদিন অনেকদিন আগে ধরছিলেন যে বাল্য বিবাহ সম্পর্কে তার কথাবার্তা শুনে আসিফ ভাই আমি অবাক যে এ কি করে একজন ডাক্তার হতে পারে একজন ডাক্তারের মা চিন্তা ভাবনা কি করে বিজ্ঞানের বাইরে এইভাবে হতে পারে এটা অবাক লাগছে আমার কাছে শুনে আপনারা যদিও এনসিওর করছেন যে হ্যাঁ উনি আসলেই ডাক্তার অনেকে মানে সন্দেহ করছে উনি কি আদৌ ডাক্তার কিনা অবাক লাগে এগুলি শুনলে পরে তো ওইটাই মানে আমাদের ধর্মের কথা মানুষে আমার মধ্যে মানে প্রথম থেকে একটু কিছু অনেক বিষয় খটকা লাগতো যে ধর্মই যদি থাকে ঈশ্বর যদি থাকে তো এটা কেন আমাদের ধর্মে আপনার কিছু জিনিস আছে আমি বলি যেমন আমাদের বিভিন্ন পূজায় কিছু সামগ্রী লাগে যেমন ধান দুর্বা ফুল বেলপাতা তুলসী পাতা তো এগুলি এখন হচ্ছে কি এখন মানে শহর কেন্দ্রিক হয়ে যাওয়াতে আপনার গাছপালা এগুলি সবকিছুই যেহেতু কমের পথে এখন দেখা যায় কি মানুষ এগুলি আপনার বিভিন্ন ধাতুর তৈরি যেমন কেউ রূপার করে স্বর্ণের করে তারপরে আপনার তামা তারপরে পিতল এইসব জিনিস করে পূজা করে তো আমি বলি এগুলি যদি সত্যি সত্যি স্বয়ং ভগবানের প্রদত্ত হইতো তো সেই সময় আমরা প্রাকৃতিক থেকে নিয়ে এগুলি পূজা রাস্তার নিয়ম তাইলে আমরা যে এখন এগুলির পরিবর্তে এই পাতা এই যে ধাতুর জিনিস দেই সেটা কি ভগবান কোথাও লিখে দিছে পরবর্তীতে যদি লেখা হয়েও থাকে সেটা যে কোনো মানুষ লিখছে যে হ্যাঁ তোমরা ওইটা না পাইলে এটা পরিবর্তে এটা দিয়ে করো তাইলে সেই পূজাটা কি করে অ্যাকসেপ্ট হয় ঠিক আছে তিতলি আপু আপনার কথা শুনলাম আমরা ভালো লাগলো আপনার কথা শুনে তাহলে আপনাকে কি আমরা বিদায় জানাবো আজকে হ্যাঁ আসিফ ভাই বিদায় জানান তো আমার ওইটাই খারাপ লাগে যে মানুষ এত ভাবে বলে আমাদের জাতিটাকে মানে বিশেষ করে বাঙালি জাতিকে একেবারে মনে হয় যে ধ্বংস করে দিতে আছে জ্ঞান জ্ঞান থেকে জ্ঞানের পথ থেকে এই ধরনের বক্তব্য গুলো দিয়ে তারা আচ্ছা আসিফ ভাই এটাই বলা ভালো থাকবেন আবারও নিশ্চয়ই কথা হবে আপনার সাথে আজকের মতো বিদায় জানাচ্ছি শুভরাত্রি শুভরাত্রি

এদিকে ছেলে মেয়ে ওদিকে নাতি নাতনি যন্ত্রণায় একটু কথা বলতে পারিনি লেনদি তো আজকে পয়েন্টে না ওইটা আমি আড়াই দিন আর লম্বা সময় নিয়ে আমি কিছু আলাপ করতে চাই তো এখন বলতে চাই এখানে কিছু হুজুরদের কিছু মশলা শোনালেন এখন এইটার তো আমার মতামত বা আপনার সাথে আলোচনা দুজনই আছেন ফারাজ এবং আপনি এই যে তারা এইসব মানে একদম ছেলে কথা আলতু ফালতু মানে ফাউলের সীমাহীন কথা বলে এইগুলা বলে কাদের সামনে এটাও নিশ্চয়ই আপনাদের ভালোই জানা আছে মানে সব সামনে কতগুলি ইউজ বুক এই ক্লাস বলেন ওয়ার ক্লাস বলি মানে হেন করে বলা হলেও মানে তাদেরকে দেভাবেই বলে আসলে এরা বুঝার এগুলো কিছু ক্ষমতা নাই কারণ ওইগুলা নিয়ে মানে সিনেমার কমেডির সব মাদ্রাসার চূনা হাগা থেকে উঠে আসা মুমিনগুলার সামনে বলে তাই না শুধু মাদ্রাসার থেকে আগাসতা তাও এবং কি সারা দিন যারা ধরেন গ্রামগঞ্জে হইলে ওই শিক্ষক কাঁথা পোশাক বলি আমরা দেভাবেই বলি বা একদম নিম্নবিত্ত থেকে শুরু করে এখানে কিন্তু বেসিক্যালি মিডল ক্লাসের উপরই উপরই যেসব লোকজন যারা একটু বোঝেছেন যদিও শিক্ষিতদের মধ্যেও কিন্তু নামাজির সংখ্যা মানে এই পরিমাণে বাড়ছে যেমন আরেকটা জিনিস আপনারা বলি আপনি তো এই দেশে থাকেন না ফারাজ ভাই এ দেশে থাকেন না কোন দেশে আমার নাই এবং এটা বিশেষ করে আমার মনে হয় আমাদের দেশে মানে ধরেন আমিও কিন্তু এক সময় খুব নামাজি ছিলাম বুঝছেন মানে একদম রাত্র বারোটা এই কনটনে পৌষ মাসের শীতে আমি খুব নামাজ পড়তাম এ আমার নামাজটা মানে বলতে গেলে এইটি ফোর ফাইভ থেকে এইটি ফোর ফাইভ বা ধরেন এইটি সেভেন এইটি এইট থেকে কমতে শুরু করে কমতে কমতে নাইন্টি সিক্স থেকে মানে আমার এই লাইনে আসাটা মানে আপনারা যেই লাইনে মানে আমার নাস্তিকায় এক কথায় যেটা এটা আমার কিন্তু এটা অঙ্কুরোদ্গম হয়েছে এইটি ফোর থেকে পুরোপুরি আমি একদম মানে অ্যাপোস্টেড যেটা বলে সেটা হয়ে গেছে নাইন্টি সিক্স থেকে তারপরে আমি সবার মানে আমার লাইনের মধ্যে কিছু মানে দুই একজন সিনিয়র জুনিয়র যারা আছে তাদের সাথে তো পেলি হয় আর আমার ওয়াইফ তো পারলে আমার দুই চারবার মাথায় দা দিয়া মানে মাথা ফাটায় ফেলায় মেরে ফেলে এরকমও করে মানে যার কারণে মাঝে মাঝে দুই একদিন দেখলাম যে না বেশি তারা খেপায় দরকার নেই কোনদিন বলা যায় না মানে বৌদের বিশ্বাস করা যদি কোনো মহিলা দর্শক থাকেন কেউ এখানে মানে সে মমিন হন আর নাস্তিক হন আমাকে গালাগালি করবেন না এটা আমি আসিফ ভাইয়ের মাধ্যমে জানাই দিলাম তারা আমার উপরেই হবেন না সে যেভাবে তারা হয় যার কারণে তা করি না কারণ আমার ঘরে আবার আমার ছেলে আমার মেয়ে আমার মেয়ের জামাই আমার ছেলের বউ তারা প্রচন্ড ভাবে মানে একদম পরেশগার এক কথা যেটা বলে নামাজি তার মধ্যে আমি এখন আবার আমার ফ্যামিলিতে এক সময় আবার আমার আব্বা আম্মার পরে আমি একমাত্র ছিলাম আমার হিসাবে পাঁচ ভাই আর এক হিসাবে দুইটারে আমি ত্যাগ করে দিচ্ছি ভাই হিসাবে একটা হলো বড়টা একটা হলো ছোটটা আচ্ছা যাই হোক পাঁচজনে এই কম বেশি দেখতাম আবার একটু নামাজ টামাজ করতো এখন কিন্তু কেউই পড়ে না আমাদের বাড়ির একজন দারোয়ানও ছিল সে মাঝে মধ্যে করে বলতো সে আমাদের বয়সী তা আপনারা একটা ভাইও নামাজ পড়েন না কেমন এরকম অবস্থা এরকম খুব আফসুস করে বলতো তো এই যে আর আরেকটা কথা বলতে যে আপনি আপনি এটা জানেন কিনা এই দেশটায় অন্য ইন্ডিয়া বা বোধহয় আছে ইন্ডিয়ার মুসলমানদের মধ্যেও পাকিস্তানের তো আমি জানি না হয়তো আছে সোবানাল্লাহ মাসাল্লাহ হান্তান যেরকম বলে দেশে কথায় কথায় মানে এমন একটা বাচ্চা ছেলের ব্যাপারটা যেমন দেখালেন কথায় কথায় কিছু হইলি খালি দুলিল্লাহ হিল্লা দুল্লাহ আলহামদুলিল্লাহ মানে আপনি ভাত খাইছেন আলহামদুলিল্লাহ আপনি পানি খাইছেন আলহামদুলিল্লাহ আপনি মানে লাভ দিয়ে মহিলা গেছেন আলহামদুলিল্লাহ তাতেও কইতে গেলে আলহামদুলিল্লাহ এই জিনিসটা কিন্তু দশ বছর বারো বছর আগেও তা এমনটা ছিল না কিন্তু এখন যেভাবে মানে সারা দেশে মানে ছায়া গেছে মানে এটা বলার তাতে মনে হয় মানে একেবারে আল্লাহর আল্লাহর আল্লাহ ঠ্যাং ঠং ধৈরে টাইম না টুইন না নামাইতে নামাইতে মানে যান সে সাবা আর সিরা ফেলবে ভাই মানে এক সময় কিন্তু আলহামদুলিল্লাহ রাত তিরিশ বছর আগে আমি খুব বলতাম বুঝছেন আমি বলতাম নামাজ খুব তখন দেবন ভাই আমি একটা কথা বলতে চাই এখানে যে কিছু গবেষণা আছে এরকম দেখা গেছে যে যেই দেশে দুর্নীতি এবং কালোবাজারি তারপরে মানে অপশাসন এই জিনিসগুলো একদম অনেক বেড়ে যায় সেই সমস্ত দেশের মানুষের মধ্যে এই জিনিসগুলা খুব দ্রুত বাড়তে শুরু করে মানে মানুষ যত হয় যত দুই নম্বর তত আলহামদুলিল্লাহ বাড়ে এটা একেবারে প্রত্যেকটা সমাজে এই জিনিসটা দেখা যায় যে সমাজে এই জিনিসগুলো বাড়ে কারণ এটা তো মানুষের সাইকোলজির উপর নির্ভর করে মানুষ যখন আকাম কুকাম করতেছে যখন তারা ইয়াটা করে যে আল্লাহ আকামটা করতেছি আল্লাহ আল্লাহ হাতে রাখি হ্যাঁ মানে মানে ওই সাপ মরে লাটিও ভাই ভাঙে না এরকম আপনার উদাহরণটা থ্যাংক ইউ তো আমাদের অবস্থা তো সেটাই দাঁড়াচ্ছে তো আমি এখন যা আমার মনে হইতেছে যেমন ধরেন এই যে আজকে প্যালেস্টাইন ইসরায়েল জি অবস্থা আমরা তো মুসলমানmarkাইতেছি ওই মুসলমান তো আল্লাহ তো নাকি এতই যে দুই তিনটা মানে মোল্লাদের ইডা হেলেন এত ডায়লগ পড়লে ওই ইরাক আর কোন দেশে যুদ্ধের সময় জানো যে 30 বছর আগে যেটা এটা ঘটনা ঘটলো যে কিছু মুসলমান যে তো যুদ্ধ করছিল না কি জানো যে আফগানিস্তানে গিয়ে তালেবান হয়েও আসছিল এখন তো যায় না মোল্লারা যদিও মোল্লারা দুই একবার মিছিল মিছিল বের করছিল মানে যুদ্ধের সময় কিন্তু এটা আবার এখন আর দেখা যায় না এটা প্রতি জুম্মার সময় বাইতুল মোকালাম থেকে হতো কিন্তু এটা আবার বন্ধ করার পিছনে ঘটনা আছে সেটা নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারতেছেন কার ইশারায় মানে দমনে আঙ্গুলের ইশারা এটা বন্ধ করে দিচ্ছে কারণ একদিকে এটা শুরু হইলে আবার আরেকদিকে সমস্যা হইতে পারে অন্যজনেরা উস্কানি অন্যদিকে উস্কানি টেনে নিয়ে যাওয়ার সুযোগ পাইতে পারে আচ্ছা আমি এখানে শেষ বেশ একটা জিনিস মনে করি এই শেষ আলহামদুলিল্লাহ র এত ঠেলাতে যে পুরা মানে একটা সাধারণ একটা কথা আছে আমাদের জন্মের পর থেকে বলতে গেলে শুনেছি যখন থেকে মানে একটা বাচ্চাও শিখতে শুরু করে ওই যে পিপিলিকা ওরে মরিবার তো একটা কথা আছে না ভাই কমন কথা হ্যাঁ 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 বলেন তো এখন আমাদের ধর্মটার অবস্থা আমি যা দেখতেছি যে মানে এত পরিমাণ যেমন এই দেখ আরেকটা জিনিস হিজাব এই জিনিসটাও দশ থেকে বারো বছরের এর আগে আমার মনে হয় না এখন যে অবস্থা দাঁড়াইছে তার চার ভাগের এক ভাগও দাঁড়ায়নি যেমন আমার মেয়ে মেট্রিক পাস করলো বোধ হয় দুই হাজার আটে আমার ঠিক এই মতো খেয়াল আমার মেয়ের বয়স কত বত্রিশ হয়ে তেত্রিশ চলতেছে মানে ধরেন অর্ধেক টাইম তার মানে বারো বছর আহ ষোলো বছর আগের কথা আহ ওকে যখন স্কুল থেকে নিয়ে আসতাম তখন থেকে আমার মনে পড়ে আমার মেয়ে একদিন আগে এত মানে কি কথা হইতো তো অনেক মধ্যে কথা ধরনের বাপ মধ্যে মেয়েদের কথা হয় যে মানে তখনই কিন্তু বাড়া শুরু হয় আর সেই বাড়তে বাড়তে এখন ঘরে ঘরে এমন ঢোকা ঢুকছে আর যেটা আমি এত বেশি ইয়ে করতাম এখন আমি এই আমার ছেলের পাঁচ ছয় বছর আগে বিয়ে করালাম আহ এখন শেষ আমার ছেলের বউ দেহি হিজাব আমি প্রথম প্রথম শ্বশুর হয়েই আমি যেহেতু এটা একদম মানে মানে এটা কি বলে এটা রে মানে মন থেকে না কইলা থেকে না কি দিয়ে বলবো মানে একদম মানে আমার দু চোখের বিষ এক হিজাবটা আমার সেটা ভাই এখন আমি আমি দুই বলছি এখন শ্বশুর হয়ে এখন ওই যে দরদাল মার্কা শ্বশুর বা শাশুড়ি হইলে বলা যায় অথচ কিন্তু আরেকটা বলি আমার শাশুড়ি তার বয়স এখন বাষট্টি বছর বা তেষট্টিতে পড়ছে বোধ হয় হ্যাঁ তেষট্টিতে পড়ছে এরকমই তো সে সারাদীবন চাকরি করছে বাংলাদেশের একটা সনাম ধন্য একমাত্র একটা প্রতিষ্ঠানই চাকরি করছে নামি দামি প্রতিষ্ঠানে যাই হোক সম্ভব হলে আপনার পার্সোনালি কথা হলে জানান দিতে পারে আচ্ছা তো সে কিন্তু মানে বলতে গেলে তার চুল এমনিতেই অনেক মেয়ের চুল আছে না খুব বেশি লম্বা হয় না যেটুকু হয়তো একটা সময় দেখলাম ধরেন তাও আজ থেকে প্রায় আমার বিয়ে তো হয়েছে কত সাতত্রিশ বছর চলে তো সে মোটামুটি বফ করে তা আমি তখন পছন্দ করতাম না তো মানে দুই চার মাস পর পরই পার্লারে গিয়ে বয়কাট টাইপের করে আসে তো বয়কাট করলে সেটা আবার একটু বফ বফ কাট হলে মানে একটু লম্বা হইতে দুই চার মাস লাগে ওই কদিন আরাম থাকে কি জন্য করে তার প্রেশারে ঘাড় গরম হয়ে গেলে তার নাকি প্রেশারের সমস্যা হয় আর কিছু হইলি মানে হুট হাট চিলা পাল্লা করবে তখন তার এক ঝাড়ি মানে আমার চাতা এটা সেটা মেজাজ সারা হয়ে খুন করে ফেলবো হান তান তো এখন ওদিকে শাশুড়ি বক কাট নিয়ে এসে বেরোইতেছে মনে করেন বউ সাথে বেরোইতেছে ছেলের বউ

করলে ভালো জন্য অবশ্যই আমি দেখছি প্রায় বলেন এখানে একটু আমার তখন একটু আপনি এটা মাইন্ড করার ব্যাপার না মানে মুমিনদের খুঁজে তো আপনার বস্তি ফেলতে হয় মানে তারা ভয়ে আসেন আপনার কাছে এটা বুঝেন আপনি এটা তো নিশ্চয় বুঝেন মানে তারা এইটা মনে করে তারা এইটা মনে করে মানে আসিফের কাছে না ভাই আমি কি বলবো বলেন আসিফ ভাইয়ের সাথে কথা বলতে চাই আসলে আমি না না মানে বলেন না না আমি তো ভাই আপনার কথা বলতে না যে মোমিনরা আসে তখন তো বলে যে আমি শুধু আসিফ ভাই সাথে কথা বলতে চাই তো কথা বলতে চাচ্ছে মানে মনে করেন একদিকে শয়তান একদিকে শয়তান আরেকদিকে দাজ্জাল দুই মানে তাদের কাছে তো আমরা বাইতে মানে ইয়া মানে এক কথা ইবলিশ বা যাই হোক যেটাই হোক আর কি আসল ইবলিশে ওরা সেটা তো তারা বোঝে না মানে এটা তো আরেকটা জানো কি জানো ওই সকেটিজের একটা ডায়লগ ছিল যে মানে যারা বেকুব ওই যে আমাদের ইন্টারমিডিয়েট এই সাবজেক্টটা ছিল সকেটিজ তো কলেজে ছিল না যেন আমরা নাইন টেনে পড়ছি যে সকেটিজের একটা ডায়লগ ছিল না যে তারা জানে না যে তারা জানে না তো এই কথাটা মোল্লারা কেমনি বুঝাইবে কারণ আর কারণ এই যে মাদ্রাসা ফাদ্রাসা সারাবার এইমাত্র শুনলাম যে আমেরিকায় মক্তব মাদ্রাসা চালু হয়ে গেছে তো এইখানে একটা বোঝা উচিত যে হোয়াট ইজ আমেরিকা মানে হাউ দ্যাটস এ কান্ট্রি যে লিবারেল নিউট্রাল মানে ওপেন মাইন্ডেড ফর অল কারণ আমি আমি যদিও আমেরিকা সতেরো আঠারো বার আমার যাওয়া আসা হইছে থাকা হয় নাই যে কোনো কারণে আর শিখে থেকে গেলে হয়তো যাই হইতাম হয়তো হয়তো একদিন খ্রিস্টান হয়ে যেতাম বা একদিন আমি সিনেগাও গেছিলাম মানে বল লাগলো তারপরে ওরা ওইখানে ধর্ম প্রচার করে না হঠাৎ দেখে একটু ধর্মপ্রচার প্রচার করতেছে পরে বুঝলাম এ সে জিউস তো আমি শে আমারে কিছু কিছু বুঝাইলো उधर পরে একটা লিফলেট দিল হাতে তাই আমি বললাম আমি শ্রীপ্রেমী ইফ আই কনভার্ট এ জিউস এটা আপনি যাদের কথা বলছেন তারা আমাদের জিও বা উদ্দেশ্য তো মানে ধর্ম করে না ইহুদিরা সাধারণত ধর্ম প্রচার করে না এটা তাদের ঈশ্বর ভিতরে ধর্ম প্রচার আসলে তাদের খুব একটা মানে ইয়া না বিষয়টা যাই হোক ঠিক আছে উনি চলে গেছেন আহ ফারেজ ভাই